আমরা যখন ছোটোবেলায় সিনেমা দেখতাম তখন খালি বোল্ড সিনগুলো খুঁজতাম, তাই না? সো এই একটা সিনেমা যেটা বাংলা সিনেমা, প্রথম বাংলা সিনেমার আমার, হ্যাঁ প্রথম বাংলা একটা কমার্শিয়ালের প্রথম যেখানে এরকম কিছু বোল্ড সিন দেখানো হয়। ওকে, হ্যাঁ বেশি কিছু নয়, বাট ওই তখন কিন্তু আমাদের কাছে খুব বিরাট একটা ছিল। সো প্রেম রোগ, যেটা ডিরেক্টর ছিলেন পার্থসারথি জোরদার এবং সিনেমাটা রিলিজ হয়েছিল 2007 সালে। একটা কথা বলি রাখি, এই যে সিনেমাটা প্রেম রোগ সিনেমাটা একটা মানে ঠিক আপাত দৃষ্টি দেখতে গেলে ঠিক তেমনভাবে কিন্তু কিছু নয়, বাট সিনেমাটা কিন্তু অনেক কিছু বোঝায়। যে সিনেমাগুলো আপনারা দেখবেন যে অ্যাডাল্ট সিনেমাগুলো, ওগুলো না শুধুমাত্র সে অ্যাডাল্ট দিক দিয়ে দেখতে পাবেন দেখবেন না, ওকে, তার আরেকটাও দু তিনটা কিন্তু পথ আছে, ওকে। সো এই সিনেমাটা যখন রিলিজ হয়েছে 2007-এ আমার মনে আছে, তখন কিন্তু এসকে মুভিস যখন দেখাতো না সিনেমার এখানে মানে লোগো যে দেখাতো এসকে মুভিস, ওকে, এবং এসকে মুভিসের ব্যানার যেহেতু সিনেমাটা মুক্তি পেয়েছে, তার মানে বুঝতে পারছেন হিউজ একটা ভালো একটা গল্প। তো সিনেমাটা যদি বলি, তো সিনেমাটা যদি কাস্টিং বলি, সুদীপ মুখার্জি, মেঘনা হালদার, সুমন ব্যানার্জি, ওকে। সব প্রথম বলি মেঘনা হালদার, যে নায়িকাটা কী দারুণ অভিনয় করেছে উনি নিজেই জানেন না। মেঘনা হালদার অনেক সিনেমাতে আছে, স্বপ্ন সিনেমাতে প্রসেনজিতের বোন হয়েছিল, সাথিয়ারা সিনেমাতেও কিন্তু ছিল মেঘনা হালদার, জানি এখন কোথায়, ভালো অভিনয় করেছে, ওকে। এবং যদি বলি আরেকজন অ্যাক্টার, তার নাম হচ্ছে সুমন ব্যানার্জি, সুমন ব্যানার্জি জানেন আপনারা অনেক সিনেমাগুলো করেছে, ওকে। এবার আসি সুদীপ মুখার্জির কাছে। দেখুন সুদীপ মুখার্জিকে কিন্তু দুর্দান্ত দুর্ধর্ষ লেগেছে এই সিনেমাতে, কী লাজবাব অ্যাক্টিং করেছেন, সেই গম্ভীর গম্ভীর ভাব, উফ ভাই লাজবাব। এবং সুদীপ বোস কে না ডিরেক্টর ঠিক মতন ইউজ করতে পারে না, কেন বলছি, সুদীপ বোসকে দেখলে মনে হবে একটা সাউথের একজন মিরকাটা একজন গুন্ডা মতন, ওকে। বাট ওকে যে দিয়েছে কী সিনেমাটা, তার নাম মনে হচ্ছে টোটার সঙ্গে করেছিল, ভিলেন সিনেমাটা করেছিল, ওকে, সাউথের তিলকা লাগিয়ে হে করিয়ে পুরো একদম, আবার জানবাজ সিনেমাতেও করেছিল সেরকম। আরে ভাই সেরকম হলে হবে না, আর ডিরেক্টর ঠিক মতন ইউজ করতে পারে না। রাজীব ডিরেক্টর তাকে ভালোভাবে যথেষ্ট ব্যবহার করেছেন বিন্দাস সিনেমাতে, খুব দারুণ অভিনয় করেছেন বিন্দাস সিনেমাতে, ছোটো অভিনয় করেছেন সুদীপ মুখার্জি, বাট লাজভাবে অভিনয় করেছেন। সঙ্গীতেও কিন্তু ছিলেন জিতের ভাই বন্ধুর বন্ধু হয়েছিলেন সঙ্গীতে, অনেক সিনেমা করেছেন সুদীপ মুখার্জি, এখন সিরিয়ালও করেছেন সিময় সিরিয়াল, খুব বিখ্যাত একটা সিরিয়াল সিময়। তো সুদীপ মুখার্জি খুব দারুণ একজন মানের অ্যাক্টার, এবং ওই সময়কার যদি বলি সিনেমাতে যা যার এই যে ছিলেন কাস্টিংগুলো, কিন্তু তখনকার এরকম নয় যে খুব কম দামের কাস্টিং নিয়ে সিনেমাটা করা হয়েছে, ওকে, খুব নামি করে এরা কাস্টিং ওই সময় কিন্তু এরা খুব নাম ডাকছিল এদের, ওকে। এবং সিনেমাটা যদি বলি তেমনভাবে কিন্তু বাজেটটা ঠিক কম, ওকে, ওই যদি বলি সিনেমাটা ওই একটু পাহাড়ি অঞ্চল দেখানো হয়েছে, এবং প্রথমে সিনেমা একটু গ্রামের দিকে দেখানো হয়েছে, তারপর যদি বলি সিনেমাটা এ টু জেড কিন্তু ঘরের ভিতরে থাকা বদ্ধ ঘরে সব সিন দেখানো হয়েছে, হ্যাঁ ফ্রেন্ডস, আর বেশি বাইরে দেখানো হয়নি, ওই গার্ডেন ফার্ডেন এইগুলো। সো সিনেমাটা কিন্তু ফ্ল্যাশব্যাক এবং বর্তমানে চলতে থাকে, সিনেমাটা যখন শুরু হয় তখন একটা বেশ ভালো একটা থ্রিলারের মতো লাগে যে কেন মূল্য কী ব্যাপার, এবং প্রথমে একটু ফ্ল্যাশব্যাক দেখাবে, আবার এখন দেখাবে ফ্ল্যাশব্যাক দেখাবে, আবার কন্টিনিউ এখন দেখাবে, ওকে। এইগুলো যে ডিরেকশনটা করেছেন লাইনটা খুব ভালো লেগেছে, এবং হয় না এক একটা সময় যে এই সব সিনেমাগুলো একটু একটু মানে সিনেমাগুলো ওগুলো এক ধারা চললে ভালো লাগবে না, ওকে, একটু ফ্ল্যাশব্যাকে দেখাবে একটু এখন দেখাবে, এইগুলো কিন্তু বেশ ভালো লাগে, এবং সিনেমাটা কিন্তু বেশ মেন্টালিটিভাবে দেখতে দেখতে বসবেন আপনারা, হ্যাঁ একটু ভয়ও পাবেন আপনারা। বিজিএমটা ও বিজিএমটা খুব ভালো, এক একটা সিন আছে যখন ফোন করে, এক একটা সিন আছে বলছি খুব কমেডি কমেডি লাগে, ফোন করে যখন তাকে তার স্ত্রীর সঙ্গে যখন রোমান্স করতে যাবে তখন ফোন করে তাকে ধমকি দেবে, ডাক্তার যখন চেক আপ করতেছে তার বউকে, এই বউকে ছুনি কেন, ভাই জবরদস্ত সিনেমা, জবরদস্ত সিনেমা। এবং সুদীপ মুখার্জি যে ক্যারেক্টারটা করেছেন এই সিনেমাতে, আমি মনে করি তখনকার দিনে কিন্তু এরকম ক্যারেক্টার ঠিক মতন কেউ করতে পারতো না। এবং এই সিনেমাটা দেখলে একটা সিনেমা মনে পড়ে যাবে, ভয় সিনেমাটা, সত্য দেবশ্রীর খুব ভালো অভিনয় করেছিলেন ওখানে, কিন্তু অভিনয় করেছিলেন তোমার নাম সৌমিত্র, খুব ভালো, ওকে। সো এই প্রেম রোগ সিনেমাটা বুঝতে পারছেন ভালোবাসাটা সিনেমা, ভালোবাসার বদলা নেওয়ার সিনেমা, যদি হালকা করে আপনার একটু স্টোরিটা বলে দিই, স্টোরি টেল হচ্ছে যে প্রথম দেখা হয় একটা গরিব ছেলে মানে ভালোবাসা একটা মেয়েকে, মেঘনাকে, ওকে, সে বড় লোক একটা লোক পুলিশ, সে তাকে বিয়ে করে নেয়, তার জোরদবস্তি করে, এবং যেহেতু তার শরীরভাবে মন পাবেন এটাই, বাট তখন কিন্তু আবার ফিরে আসে ওই ছেলেটা, পুরনো যে ছেলেটা ল্যাপার, ও কিন্তু ফিরে আসে, বাট মেয়েটা কিন্তু হয় না অ্যাকচুয়ালি, যে এর সঙ্গে থাকতে থাকতে একেই অভ্যস্ত হয়ে যায়, তাকে কিন্তু মানে না, বাট ছেলেটা আগে বলে তুমি আসো তুমি আসো, এবং লাস্টে এন্ডিংয়ে খুব ভালো একটা শকিং আছে। এবং আমি বলি, প্রত্যেকেই বলি যে সিনেমাটা আপনারা ওই মাইন্ডে দেখবেন না, সিনেমাটা খুব ভালো একটা সিনেমা, অনেকগুলো মেসেজ দেওয়া আছে বড় সিনেমাটা, ওকে, সে সব মানুষই সেই পুরুষ সব মেয়ের সে শরীরই চায়, বাট মনটা কেউ চায় না, এরকম অনেকগুলো ভালো ভালো দিক আছে। যদি মিউজিক বলি, মিউজিকটা গানের মতন ঠিক আছে, এরকম নয় যে সিনেমার বাজেট এইটুকু গানে এত 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 হাই হাই ফাই,
আর সেরকমই গান মিউজিক বেশি কিছু আহামরি নেই। আর কাস্টিং যে বললাম এইগুলি, হ্যাঁ মৃণাল মুখার্জি আছেন, ওকে, সিনেমাটা একটু 2 ঘন্টার 10-20 মিনিটের সিনেমা, ভালো সিনেমা, আপনারা দেখবেন, ওকে, সুন্দর একটা সিনেমা, প্রেমরোগ, জানি না সিনেমাটা এখন ইউটিউবে আছে কি না, বাট আমাকে কিন্তু খুব ভালো লাগে সিনেমাটা দেখতে, ওকে। সো আপনাদের কেমন লাগে সিনেমাটা প্লিজ কমেন্টে জানাবেন, এবং সিনেমাটা কে ছোটোবেলায় এই বোল্ড হিসেবে নিয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন, ওকে, ভালো থাকুন, ঠিক আছে, বাই।